নবীর রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো সঠিক রাস্তা দেখে দেওয়া হবে, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো সঠিক হেদায়াত বা নির্দেশনা। যারা আমার এই নির্দেশনা মেনে চলবে তুমি তাদের কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর ইবলিশের চ্যালেঞ্জ হলো আপনি আদম সন্তানকে ইলাহ হুকুম দিলা প্রভু হিসেবে মানতে দেব না, আমি চারদিক থেকে আক্রমণ করবো, এটা কথা বলছিল। হ্যাঁ বলছিল, যে ভালো কাজ করতে যাবে আমি জিনিসটা নষ্ট করে দিব, নামাজ পড়তে যাবে নষ্ট করে দিব, ভালো কাজে যাবে নষ্ট করে দিব, এইভাবে ইমানকে সব শেষ করে দিল। ইবলিশ সেটা অর্থ আজাদির ফেরেশতা। এই যে মনে করছে নামাজের সময় নামাজের টাইম হয় অল্প উঠতে দিবে না, না হাত পা টিপে ভালো, হ্যাঁ আর সুন্দর ঘুম হয়, সেই হলো ইবলিশ এই শয়তানের কাম। নেই আর মনে করে যে তোর আল্লাহ বলছে যে তোর কত দূর আর আমার কত দূর পাওয়ার, এটা পরীক্ষার ফলাফল দেখাচ্ছে। আমি যদি রহমতের একটু ছিটে ফোটা পানি দেয় এতে আমার বান্দার পর বেশ পরীক্ষার ফলাফল শুরু হলো, মানে একদিকে আল্লাহর রুহের টানাটানি অপর দিকে ইবলিশের কুক রচনা চ্যালেঞ্জ গ্রহণ মোকাবেলা। ওই যে মনে করে যে তোমার ভাই একটু আগে বসেন না, আগে বসেন, দুই বক্তা যখন মুখামুখি তোমার মানুষের কোনো কারণ আছে কি জানে না।